পাঁচ নম্বর অজিব কৌলহু সুভানরব্বী এল হ্যাঁ মুসল্লির এ কথা বলা সুভানরব্বী হাল আলাহ কোথায় ফি সুযুদের শেষ দেয় মার রাত একবার ওই রুকুর মতো রুকু দেয় মানে একবার অজিব তিনবার হচ্ছে সর্বনিম্ন সোন্ননাথ আর বার পর্যন্ত বলা হচ্ছে হ্যাঁ উত্তম সোন্নাত ধরেন দশবার বলা হয়েছে কিন্তু এমাউঠে না এটা হতে পারে না পারে না হ্যাঁ হতে পারে সৌদি আরবে কেয়ামুল লাল যে শেষ দশ দিনে রাতের নামাজ লম্বা রাত জাগার জন্য পড়ছেন তো দশ বার কেন বিশ ত্রিশ বার বলে চলছেন তাও ইমাম উঠছে না তো আপনি দশ বার বলে বসে থাকবেন নাকি এই ক্ষেত্রে শুধু সোহারাত বেলা সোহারাত বেলা না করে আপনি আরো কিছু তসবি আছে যেগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো পড়বেন আরো তারপর সেজদা হচ্ছে দোয়ার ক্ষেত্র রুকুতে তো দোয়া করা যায় না রুকুতে শুধু তসবি করতে হবে সুতরাং আপনাকে বিভিন্ন তসবিগুলো মুখস্থ রাখতে হয় ধরেন লম্বা রুকু করছে কে আমুল লাইলে পাবেন কয়দিন পরে রমজান মাসে শেষ দশ দিনে তাই না রাত বারোটার পরে যে নামাজ হয় যারা পুরাতন মানুষ জানেন দেখবেন যে আপনার দশ বার সোমার বিল আজম পড়া হয়ে যাচ্ছে তারপর উঠছে না চুপচাপ বসে থাকবেন তাহলে আরো কষ্ট লাগবে কখন উঠবে রে হ্যাঁ তা আপনার যেন নামাজ মসিবত হয়ে দাঁড়িয়েছে এইরকম আজকাল মোসার লেগছে তাহলে কি করতে হবে হাদিস আছে

কিন্তু বোখাই হাদিস আছে সুভানাকা আল্লাহ রব্বানা অবে হামদিকা আল্লাহ মকফিল্লি মুখস্থ করেন না এটা মুখস্থ করতে হবে এটা আহলাদি সাল্লাম আর শেখ ভারত বাংলাদেশ পাকিস্তানে অন্যরা শেখাবে না সারা জীবন নামাজ পড়া হয়ে গেল আপনি বোখারির এই অথচ সাল্লাম রুকু শেষ দুটোতে পড়েছেন মুখস্থই করেন না কেমন হাদিসের সাথে মহাব্বত আপনার যে এত গুরুত্বপূর্ণ দোয়া যাতে তিনটি জিনিস তলব করছেন আর সুভান রবি আল আজিমা সুমান রবি আলাতে কয়টা কয়টা তলব করলেন দুটো কথাই সুবহানার অবিয়াল আজি মহান রবের আমি তসবি করছি একটা তসবি শুধু তসবি করলেন শুধু কি করলেন এ একটা করলেন আর বভয় যদি হাদিস করে আমল করেন তাহলে কয়টা করলেন হ্যাঁ তিনটে সুহানা কা আল্লাহম রব্বান অবে হাম দে প্রশংসা আম আল্লাহ আমাকে আল্লাহ আমাকে ক্ষমা কর কয়টা হলো তিনটি তসবির ঘোষণা করলেন তারপর প্রশংসার ঘোষণা করলেন আর তারপরে ক্ষমা চাইলেন এক হাজার যে তিন হাজার বেতন যদি পেয়ে যান মাথা খারাপ হয়ে যাবে যদি কোফিল যদি রিলিজ না দেয় দরকার হলে উদাও হয়ে যাবে হ্যাঁ তিন বছর কাজ করতে এক বছর কাজ করলে তো হয়ে যায় পালিয়ে দুই নম্বরই হয়ে এক বছর কাজ করে দেশে চলে যাব তিন বছরের কাজ তাই না কিন্তু শরীয়তের বেলা বুঝে আসে না অশ্বাহ অতিমাম তির্মি যাহা দৃষ্টিকে সহায় বলেছেন বেলায় আলা এগুলি পড়তে হবে রুকুশ শেষ দায়ী এক তো নবীকারিম শাসনা পড়েছেন